অধিদপ্তর না থাকার কারণে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়। এই কারণে আমরা সচেতনতা শিবির করছি বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে যে কী কী করতে হবে আর কী কী করতে হবে না। মেন যে হচ্ছে ঘর ভাড়ার ক্ষেত্রে আমরা সমস্ত মানুষকে সচেতন করছি, এই কারণে আমরা ফর্ম ফিল আপ করে থানাকে আমাদের একটা ইনফরমেশন দিন, আমরা সেগুলো আমাদের ফাইলিং করবো। যারা দিচ্ছে যে কোনো সময় টাকার লোভে সেই লোকটাকে হয়তো 2,000 টাকায় 3,000 টাকায় দিয়ে দিচ্ছে সেই লোকটাকে ঘর ভাড়াটা দিয়ে। তার ফলে কী হচ্ছে, সে ওই সুযোগটা নিয়ে 2-3 মাস পর একটা টাইম বা কোনো কিছু ঘটনা ঘটছে, কারণ এই লোক সেই জন্য যা কিছু ঘর ভাড়া দিয়ে না তাই করে আপনারা একটা ফাইলিং করুন। ভাড়া আসলে তার পরিবার সহ তো না জান না জেনে তো দেয়া যায় না, তাতে যাতে তার পরিচিতি সে পূর্বে কী কোথায় ছিল তার পুরো পরিচিতি নিয়ে সেই তথ্য যাতে মানে সংগ্রহ করে তার পরবর্তীতে থানা থেকে একটা ফর্ম নিয়ে এসে ফিল আপ করে থানাতে যেমন কাগজপত্র দিয়ে একটা রেকর্ড মানে পাঠানো দরকার, তেমনি নিজের কাছে একটা ফাইল রেখে দেওয়া দরকার। আর তাতে কী হবে, পরবর্তীকালে যদি কোনো রকম বিপদ আপদ ঘটে তাহলে তাই সে থানাতে অভিযোগ করলে থানাতে যেহেতু রেকর্ড তখন থেকে গেল, সেই রেকর্ড ভিত্তিতে থানা তখন সেই অভিযোগের ভিত্তিতে তারা তখন তদন্ত করতে পারবে এবং তার একটা সুরাহা পথ এসে যাবে। তা পরবর্তীকালে কীভাবে আপনি আপনার বাড়ি ভাড়া বা অন্যান্য কাজগুলো করবেন? আমি এইভাবে আমি আগেও করেছি এখনও করছি, আমি এইভাবে আমি এছাড়া করি না। এবং শুধু পাড়ায় পাড়ায় বা যার জানা আছে আর কি এরকম ড্রাগের ব্যাপারে সেই ব্যাপারে একটু সচেতন করলেন আর কি, জানানোর ব্যাপারে উনি বললেন আর কি যে যাতে ওটা বন্ধ হয় সেই ব্যাপারে। এটা কি যুব সমাজকে মানে? না না, অবশ্যই এটা 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 তো ভালোই একটা ভালো স্টেপ নেওয়া আর কি, মানে উনি আমাদেরকে বললেন যাতে সবাই এই ব্যাপারে ওয়াকেবল হয়। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।